বন্ধুগণ, আজ আমি আপনাদের সাথে খুবই দারুণ একটি ফটো এডিটর অ্যাপ শেয়ার করব, যার সাহায্যে আপনি চাইলে আপনার নর্মাল ছবির মধ্যে আপনি DSLR ব্লার ইফেক্ট বসাতে পারবেন। বন্ধুগণ, দেখতে পাচ্ছেন আমার একটা নর্মাল ছবি, যে ছবিটি আমার মোবাইলের ক্যামেরা দিয়ে তুলেছি। তো এই ছবিটির পিছনের ব্যাকগ্রাউন্ডটা কিন্তু আপনার কোনো ব্লার করা নাই বা DSLR ইফেক্টটা নাই। তো আপনি নিচের দিকে যখন এই অ্যাপ্লিকেশনটি নিচের দিকে দেখবেন, একটা ব্লার অপশন আপনি পাবেন। মানে এই অপশনটাতে যখন আপনার দেখবেন যে এখানে এর লেফট সাইডে থাকবে, তো এই অপশনটাকে আপনি রাইট সাইডে নিয়ে দেবেন, দেখবেন যে আপনার ছবি অটোমেটিক ব্লার হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন ছবিটা কিন্তু অনেক সুন্দর লাগতেছে। স্পেশালি অনেকেই কিন্তু এটা চান যে মোবাইলের সাহায্যে আপনার ব্লার করার জন্য, তো আপনার প্রয়োজন অনুযায়ী এই অপশনটাকে আপনি জাস্ট টেনে এখানে রাইট সাইডে নিয়ে দিবেন, দেখবেন যে আপনার ছবিটা অটোমেটিক এখানে ব্লার ইফেক্টটা হয়ে যাবে। তো বন্ধুগণ, কীভাবে সেটা করবেন আমি আপনাদের প্রথম থেকে দেখাই। প্রথমে আপনাদের প্লে স্টোর থেকে অ্যাপ্লিকেশনটি ইনস্টল করতে হবে। যার নাম হলো আপনার এখানে আপনি জাস্ট অটো ব্লার লিখলে আপনি এই অ্যাপ্লিকেশনটি পেয়ে যাবেন। দেখবেন যে এই অ্যাপ্লিকেশনটি আপনার প্লে স্টোরের মধ্যে আছে, তো আপনি সেটা চাইলে আমার ভিডিও ডিসক্রিপশন বক্স থেকে ইনস্টল করতে পারেন। তো ইনস্টল করার পর তারপর হচ্ছে আপনি অ্যাপ্লিকেশনটার মধ্যে যাবেন। আমি আপনাদেরকে দেখাই যে প্রথমে আপনার এরকম থাকবে, তো আপনি কী করবেন, প্লাস চিহ্নের মধ্যে আপনি প্রেস করবেন। প্রেস করার পর আপনার দেখবেন যে এখানে ক্যামেরা আছে এবং একটা হচ্ছে গ্যালারি অপশন। তো এই গ্যালারি অপশনে আপনি যখনই যাবেন তখন আপনার থ্রি ডটের মধ্যে আপনি প্রেস করবেন। প্রেস করার পর এখানে গ্যালারি দেখতে পাবেন। তো গ্যালারিতে যাওয়ার পর আপনার যে কোনো যে ছবিটা আপনি এডিট করতে চান বা ব্লার ইফেক্টটা বসাতে চান সেই ছবিটা আপনি সিলেক্ট করবেন। তো আমি আমার একটা ছবি এখান থেকে নিয়ে নেব, ধরেন হচ্ছে এই ছবিটা আমি নিব আমার ফোন থেকে। তো এই ছবিটার মধ্যে আমি চাচ্ছি যে পিছনের মানে যে ব্যাকগ্রাউন্ডটা সেটা আমি ব্লার করার জন্য। তো এখান থেকে আপনি কী করবেন, এটা এই সাইডে থাকবেন, লেফট সাইডে থাকবে, আপনি এটাকে রাইট সাইডে করে দিবেন। দেখেন রাইট সাইডে করার পর কিন্তু অটোমেটিক আপনার পিছনের ব্যাকগ্রাউন্ডটা কিন্তু ব্লার হয়ে গেছে। তো বন্ধুগণ, ভিডিওটি ভালো লাগলে এখন একটা লাইক দিয়ে দেন, কারণ হচ্ছে অ্যাপ্লিকেশনগুলো অনেকেই চায় আমার কাছে বলেছিলেন, তো তাদের জন্য অবশ্যই অ্যাপ্লিকেশনটি অনেক কাজের হবে যারা স্পেশালি ফটো এডিট করতে ভালোবাসেন। তো বন্ধুগণ, ছবিটা যখন আপনার কাজ শেষ হয়ে যাবে মানে ব্লার ইফেক্টটা আপনি যতটুকু পর্যন্ত প্রয়োজন দেওয়ার পর আপনি এখানে টিক চিহ্ন দেখতে পাচ্ছেন, এটাতে দিলে তারপরে দেখবেন যে আপনার সেভ অপশন থাকবে। এই সেভ অপশনের মধ্যে আপনি জাস্ট এখানে প্রেস করলে আপনার দেখবেন যে ছবিটা আপনার গ্যালারিতে সেভ হয়ে যাবে। তো দেখেন গ্যালারিতে কিন্তু ছবিটা চলে যাবে। তো বন্ধুগণ, এখান থেকে চাইলে আপনি ছবিটা ক্রপও করতে পারেন, আপনার প্রয়োজন হলে ক্রপ করার প্রয়োজন না হলে আপনার সমস্যা নয়, আপনি জাস্ট ডাইরেক্ট এখান থেকে সেভ করতে পারেন। তো এই ছিল বন্ধুগণ অ্যাপ্লিকেশনটি, আশা করি আপনাদের কাছে ভালো লাগছে, এবং ভালো লাগলে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন। ভিডিওগুলো নতুন ভিডিওগুলো দেখতে হলে অবশ্যই পাশে বেল আইকনের মধ্যে প্রেস করে রাখুন।